মাত্র 790 টাকায় 10 টাকার লরির আগামী 3 মাস অর্থাৎ 1 কোয়ার্টার ট্যাক্স কিন্তু কাটা যাচ্ছে। কথাটি অবিশ্বাস্য হলেও সত্য। তো এই যে ট্যাক্সের যে বিশেষ ছাড় বা রিবেটটি যেটি দেয়া হয়েছে, এটি আগামী কতদিন চলবে বা আপনারা এই ছাড়টি কতদিন পাবেন এবং এই ছাড়টি কি হিসেবে দেয়া হয়েছে, আপনার গাড়ির ছাড়টি ঠিক কত হচ্ছে, সেই সমস্ত তথ্য পেতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এখানে আমি 3টে গাড়ির ট্যাক্স ক্যালকুলেট করে দেখাবো যে যে সমস্ত গাড়ি ব্যাকডেটে ট্যাক্স ফেল হয়ে আছে তার সেই সমস্ত গাড়ির কত ফিগার আসছে ট্যাক্সের অ্যামাউন্ট, কত টাকা ফাইন নিচ্ছে বা কত টাকা রিবেট হচ্ছে, এবং যে সমস্ত গাড়ির আগামী 3 মাসের জন্য ট্যাক্স কাটতে হবে বা আগামী 6 মাসের জন্য ট্যাক্স কাটতে হবে বা আগামী 4 মাসের জন্য ট্যাক্স কাটতে হবে। 4 মাস কেন বলছি, দেখা গেল ব্যাকডেটে 2 মাস ফেল আছে এবং আগামী 4 মাস কাটলে টোটাল 2 কোয়ার্টার অর্থাৎ 6 মাস হবে। তো এখানে ট্যাক্সের যে ছাড়টি দিয়েছে সেই ছাড়টি এক্স্যাক্টলি যে কত পার্সেন্ট বা কী হিসাবে দিয়েছে সেটা কিন্তু আমরা বুঝতেও পারছি না। তো সেক্ষেত্রে বিভিন্ন গাড়ির ক্ষেত্রে বিভিন্ন অ্যামাউন্ট আসছে, ফিগার আসছে, বিভিন্ন গাড়ির ক্ষেত্রে ছাড়টা বিভিন্ন আসছে। তো আমি এখানে বেসিক 3টে 4টে গাড়ির ট্যাক্স আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাবো। তো সেখানে আপনাদের বেসিক একটি ধারণা চলে আসবে যে আপনার গাড়ির ট্যাক্সের ছাড়টি আপনি কত পাচ্ছেন বা এই ছাড়টি আগামী কতদিন পাবেন, আপনি আজকে বা কালকে ট্যাক্স পেমেন্ট করলে কি এই ছাড়টি পাবেন না আরও পরে পেমেন্ট করলেও এই ছাড়টি আপনি পাবেন। তো সমস্ত তথ্য থাকবে ভিডিওর মধ্যে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওর শেষে আমি ট্যাক্স পেমেন্ট করেও দেখাবো, কারণ আমার এই চ্যানেলে পিছনের ভিডিও দেওয়া আছে যে আপনারা অনলাইনে ট্যাক্স কীভাবে পেমেন্ট করবেন, তো সেই ভিডিওটিও দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তবুও আমি আজকে একটি ট্যাক্স পেমেন্ট করে দেখাবো। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। আপনারা সরাসরি একটি ব্রাউজার ওপেন করে নেবেন, গুগলে টাইপ করবেন বহন, VAHAN, বহন লিখে এন্টার। এন্টার করলে সরাসরি এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কতে ক্লিক করলে আপনারা সরাসরি কিন্তু পরিবহনের ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তো বহন 4.0 সিটিজেন সার্ভিসে ক্লিক করলে সরাসরি এই পেজে আপনারা চলে আসবেন। তো এখানে অ্যাট ফার্স্ট আপনারা আপনাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। তো আমি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আর কি ট্যাক্স যেভাবে পেমেন্ট করতে হয় ঠিক সেম টু সেম। সরাসরি আমরা পে ইউ ট্যাক্স করবো। পে ইউ ট্যাক্স করার পরে ভেরিফাই ডিটেলসে ক্লিক করব। ভেরিফাই ডিটেলসে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের যে ফোন নম্বরে আমরা ওটিপিটি রিসিভ করব সেই ফোন নম্বরটি আমরা এখানে এন্টার করে দেব। তো আমি এখানে ফোন নম্বরটি এন্টার করে দিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো ফোন নাম্বার দিলেই হবে, যে এমন নয় যে কোনো ফোন নাম্বার আপনাদের রেজিস্টার আছে সেটাই দিতে হবে এমন কোনো কথা নয়, যে কোনো একটি ফোন নাম্বার দিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা এখন ট্যাক্সে ছাড় চলছে, বিভিন্ন মানুষ ট্যাক্স কাটছে, তো সেক্ষেত্রে কিন্তু পরিবহনের ওয়েবসাইটে একটু চাপ থাকতে পারে, অনেক সময় ওটিপি লেটেও আসতে পারে। তো আপনারা একটু ওয়েট করবেন, হয়ে যাবে। সাইট অনেক সময় একটু স্লো চলছে, একটু ওয়েট করবেন, সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমার ওটিপি চলে এসেছে। ওটিপি আসার পরে আমরা এই ওটিপিটা এখানে এন্টার ওটিপি, ওটিপিটি দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে সামনে এগিয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাড়িটির ট্যাক্স আপ টু 25শে জুন 2021 পর্যন্ত ছিল, অর্থাৎ জুলাই আগস্ট এই 2 মাস কিন্তু গাড়ির ট্যাক্সটি ফেল আছে। তো আজকে 24শে আগস্ট, এই যে 24শে আগস্ট, আগস্ট মাসের 24 তারিখ। তো এই আগস্ট মাসের 24 তারিখে আজকেই কিন্তু আমি ভিডিওটি ক্রিয়েট করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই গাড়িটির ট্যাক্স ফেল ছিল 25শে জুন 2021। তো একটু স্ক্রল করে আমরা ঠিক নিচে চলে আসব। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এমভি ট্যাক্স, এখানে এমভি ট্যাক্সে কোয়ার্টারলি, তার আগে আমি একটু বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার দ্য নাম্বার অফ
মান্থলি ইয়ারলি কোয়ার্টারলি ট্যাক্স আপ টু ডেট, অর্থাৎ এখানে অ্যাক্স যদি বাই ডিফল্ট থাকবে, এই অ্যাকটি থাকা মানে এখানে যখনই আপনি এই যে কোয়ার্টারলি সিলেক্ট করছেন তার মানে এটাই দাঁড়াচ্ছে যে এক কোয়ার্টারের অ্যামাউন্ট ঠিক এমভি ট্যাক্সটা কত আসছে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পারছেন, আমি দেখি আরেকবার দেখিয়ে দিই, গাড়িটির ট্যাক্স লাস্ট আপডেট ছিল 25 জুন 2021 পর্যন্ত। তো সেক্ষেত্রে এখানে দেখেন 26 জুন 2021 থেকে 25 সেপ্টেম্বর 2021 পর্যন্ত ভ্যালিড হচ্ছে, অর্থাৎ আগামী 3 মাস ট্যাক্স কাটতে হচ্ছে। তো সেখানে দেখেন এর অ্যামাউন্টটা কত আছে, এটা হচ্ছে 9 মাস পর্যন্ত ভ্যালিড হচ্ছে, সেক্ষেত্রে দেখেন টোটাল ট্যাক্স অ্যামাউন্ট 2863 টাকা এমবি ট্যাক্স, রিবেট পাচ্ছে 2736 টাকা এবং টোটাল আসছে 191 টাকা। তো অ্যাডিশনাল এমবি ট্যাক্সটা আমরা কোয়ার্টারলি সিলেক্ট করব, কোয়ার্টারলি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও পেনাল্টি 32 টাকা যেটি দেখাচ্ছে সেটি শো হচ্ছে, এবং ছাড়টিও এখানে দেখাচ্ছে, রিবেট হচ্ছে এত টাকা সেটিও শো হচ্ছে। স্পেশাল ফিজ, স্পেশাল ফিজে কোনো রিবেট দিচ্ছে না, এটা যা তাই নিচ্ছে, 750 টাকায় নিয়ে নিল। টিডাব্লিউ ওয়েলফেয়ার কে চিজ যেটা আছে সেটি কোয়ার্টারলি আপনারা 1টা 2টা 3টা 4টা কলাম আছে, 4টা কলামই কোয়ার্টারলি সিলেক্ট করবেন। তো আপনারা দেখুন এই গাড়িটির ট্যাক্স 25/6/2021 পর্যন্ত ছিল, তারপরে 26/6/2021 থেকে 25/9/2021 পর্যন্ত ট্যাক্সটি কাটলে 1096 টাকা পেমেন্ট করলে কিন্তু গাড়ির ট্যাক্সটি আগামী 3 মাসের জন্য আপডেট হয়ে যাবে, অর্থাৎ 26/6/2021 থেকে 25/9/2021 পর্যন্ত ছাড়টি মানে ট্যাক্সটি আপডেট হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে এই ট্যাক্সটির যে ছাড়টি আছে এই ছাড়টি আগামী কতদিন চলবে। হ্যাঁ, পরিষ্কার করে শুনে নেন, এই ছাড়টি আগামী 31 ডিসেম্বর অর্থাৎ 31 ডিসেম্বর 2021 পর্যন্ত এই বেনিফিটটি পাওয়া যাবে। তো এখানে আমি আরেকটা জিনিস একটু বলে দিই, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি 9 মাস পর্যন্ত ভ্যালিড হচ্ছে, তো সেক্ষেত্রে যদি এই গাড়িটির আর এক কোয়ার্টারের সঙ্গে যোগ করে দেওয়া যায় তো সেক্ষেত্রে দেখবেন যে এখানে কত অ্যামাউন্ট আর যোগ করলে আর আগামী 3 মাসের পেমেন্ট মানে 3 মাসের ট্যাক্স করলে কিন্তু টোটাল এখানে 3 মাস আর আগামী 3 মাস অর্থাৎ 2 কোয়ার্টার 6 মাসের ট্যাক্সের পেমেন্ট করলে খুব এর সঙ্গে আর খুব অল্প টাকা যোগ করলেই কিন্তু সেই পেমেন্ট ট্যাক্সটি আপডেট হয়ে যাবে। তো এখানে দেখুন 1096 টাকাচ্ছে 3 মাসের ট্যাক্স। তো এখানে আপনারা পুনরায় যদি আর এক কোয়ার্টারের সঙ্গে যোগ করতে চান সেক্ষেত্রে কী করবেন, রিফ্রেশ ট্যাক্স ডিটেলসে ক্লিক করবেন, ট্যাক্স ডিটেলসে ক্লিক করার পরে এটা সম্পূর্ণ রিফ্রেশড হয়ে যাবে। তারপরে যে এখানে যে এক আছে মানে কোয়ার্টারলি যে সিলেক্ট করবেন, এখানে কিবোর্ডের ব্যাক স্পেস ইউজ করে এটা মুছে ফেলবেন, তারপরে এখানে 2 দেবেন, 2 দিয়ে বাইরে যে কোনো খালি জায়গায় একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার এমবি ট্যাক্সে ক্লিক করবেন, ক্লিক করে এখানে কোয়ার্টারলি সিলেক্ট করবেন। তো কোয়ার্টারলি সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন 25/6/2021 টু 25/12/2021 অর্থাৎ 6 মাসের ট্যাক্স 2 কোয়ার্টার হচ্ছে। তো টোটাল যে 4টে সেকশান আছে 4টে সেকশানেরই আপনারা কোয়ার্টারলি সিলেক্ট করে নেবেন। কোয়ার্টারলি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1846 টাকা পেমেন্ট করলে কিন্তু এই গাড়ির ট্যাক্সটি আপডেট হয়ে যাচ্ছে। তো 1846 টাকা পেমেন্ট করলে এই গাড়ির ট্যাক্সটি আপডেট হয়ে যাচ্ছে। তো এখানে কথা হচ্ছে এই গাড়িটির রিবেট কত টাকা পেল। তো আমি একটু ক্যালকুলেটার ওপেন করে দেখিয়ে দিচ্ছি, 5599 টাকা রিবেট অর্থাৎ 2 কোয়ার্টার ট্যাক্সের মূল্য 5726 টাকা, এবং এই গাড়িটি ব্যাকডেট ছিল, 64 টাকা পেনাল্টি হয়েছে, ফাইন হয়েছে, রিবেট হয়েছে 5599 টাকা প্লাস। তারপরে যে সেকশনটি রয়েছে অ্যাডিশনাল এমভি ট্যাক্সে, টোটাল 2 কোয়ার্টার ট্যাক্সের মূল্য 2864 টাকা, রিবেট হয়েছে 2801 টাকা প্লাস 2801 টাকা। তারপরে থাকছে স্পেশাল ফিজ 750 টাকা করে যেটা পড়ে, সেটাই কোনো ছাড় দিচ্ছে না, অর্থাৎ এখানে 1500 টাকায় নিয়ে নিচ্ছে, 1500 টাকায় নিয়ে নিল। তারপরে থাকছে টোটাল ওয়েলফেয়ার চিজ যেটি হচ্ছে 600 টাকা, 300 টাকা করে পার কোয়ার্টার অর্থাৎ 2 কোয়ার্টারে 600 টাকা, রিবার্ট পেয়ে যাচ্ছে 587 টাকা প্লাস 587 টাকা, ছাড় কত হচ্ছে 10487 টাকা।
এই ছ মাসের ট্যাক্সে 10,487 টাকা ছাড় পাচ্ছে। তাহলে এখানে প্রফিট কত টাকা আসলো সেটাও একবার হিসাব করে নেই। দু কোয়ার্টার ট্যাক্সের মূল্য 5,385 টাকা প্লাস দুই সরি 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 5,385 টাকা ইন্টু দুই, দু কোয়ার্টার ট্যাক্সের মূল্য 10,770 টাকা। এখানে পেমেন্ট করতে হচ্ছে কত 1,846 টাকা মাইনাস 1,846 টাকা, প্রফিট আসছে 8,924 টাকা। তো এই একটি বিশেষ আর কি বলবো সব থেকে বড় একটি সুযোগ। আপনারা অবশ্যই আপনাদের গাড়ির ট্যাক্সগুলো এইভাবে আমি যেভাবে ক্যালকুলেট করে দেখালাম এইভাবে মাথা ঠান্ডা করে ক্যালকুলেট করে আপনারা আপনাদের গাড়ির ট্যাক্সটি পেমেন্ট করুন এবং এই সুবিধাটি অবশ্যই আপনারা নেন। তো বন্ধুরা, এখন আমি এখানে আরেকটি গাড়ির দেখাচ্ছি ট্যাক্সের ক্যালকুলেট করে। এটা তো ধরেন দু মাস ব্যাকডেট ছিল, দু মাস আগে ফেল ছিল। এখানে একটি কারেন্ট ট্যাক্স আমি দেখাচ্ছি যেটি আজকেই শেষ হবে, মানে আজকে 24 আগস্ট, আজকেই কিন্তু ট্যাক্সটি শেষ হবে। তো এই গাড়ির ক্ষেত্রে ট্যাক্সের অ্যামাউন্টটি কী আসছে এবং এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা অবশ্যই ফলো করবেন। এবং অনেকে হয়তো ভাবছেন যে 790 টাকা তো অনেকের ফিগার দেখাচ্ছে, তো সেই 790 টাকার ফিগার দেখালে সেই অ্যামাউন্ট মারলে কিন্তু আপনাদের ট্যাক্স ডেট আপডেট হবে না, শুধুমাত্র 790 টাকাটা পেমেন্ট হয়ে থাকবে। এখন কথা হচ্ছে যদি এই 790 টাকা পেমেন্ট হয়ে থাকে তাহলে লাভটা কী হবে, তো সেখানে আমি বলে দিই। এই 790 টাকা পেমেন্ট হয়ে থাকলে নেক্সট যে কোয়ার্টারের ট্যাক্স আপনারা পেমেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু এই 790 টাকা আর নেবে না। তো এখন যদি আপনারা এই 790 টাকা পেমেন্ট করে রেখে দেন আগামী 3 মাসের জন্য, তাহলে কিন্তু এই ট্যাক্সের যে ছাড়, যে সুবিধা, এটি কিন্তু আপনারা নিতে পারবেন না। তো 790 টাকা আমি রেকমেন্ড করব পেমেন্ট করবেন না। 790 টাকা পেমেন্ট করলে কিন্তু ট্যাক্স কিন্তু ওয়েবসাইটে আপডেট হবে না। তো সেটার প্রমাণ আমি সাথে সাথে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই গাড়িটার ট্যাক্স হচ্ছে 24 আগস্ট 2021 কিন্তু ফেল হয়েছে। এই গাড়িটা 24 আগস্ট 2021 কিন্তু গাড়ির ট্যাক্সটি ফেল হবে, অর্থাৎ আজকে ফেল হবে। তো সেক্ষেত্রে আমি এখানে ট্যাক্সটি ক্যালকুলেট করে দেখি। এমবি ট্যাক্স ক্যালকুলেট করলাম কোয়ার্টারলি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 25/8/2021 টু 24/11/2021 পর্যন্ত ট্যাক্সটি পেমেন্ট মানে করতে হবে। 2,863 টাকা ট্যাক্স অ্যামাউন্ট, রিবেটও 2,863 টাকা। তো পরপর যে কটি সেকশান আছে সমস্ত সেকশানটি আমি কোয়ার্টারলি সিলেক্ট করে নেব। বন্ধুরা, ভিডিওটি হয়তো অনেকটা লেন্দি হচ্ছে, কিন্তু আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না। আমি কিন্তু প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি, অনেকে কিন্তু বুঝতে পারছেন না। তো এখানে দেখুন, 790 টাকা কিন্তু অ্যামাউন্ট এসছে, যেটির ভ্যালিড আগামী 3 মাস, 25/8/2021 টু 24/11/2021। শুধুমাত্র 790 টাকা কেন, স্পেশাল ফিস যে 750 টাকা, এই স্পেশাল ফিস 750 টাকা এবং সার্ভিস চার্জ 20 টাকা, ট্রানজাকশান চার্জ 20 টাকা, 40 টাকা, সর্বমোট মিলিয়ে 790 টাকা। এই 790 টাকা পেমেন্ট করলে আপনার শুধুমাত্র স্পেশাল ফিসটি পেমেন্ট হচ্ছে, বাকি কিন্তু কিছুই পেমেন্ট হচ্ছে না। একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, আপনার ট্যাক্স সে যে ডেটেই ফেল থাকুক আর আপনি যে ডেট থেকেই ট্যাক্সটি করুন না কেন, এই এমভি ট্যাক্স অর্থাৎ মোটর ভেহিকল ট্যাক্স যদি পেমেন্টের আওতায় না আসে, এখানে এই যে পেয়েবল অ্যামাউন্ট অর্থাৎ টোটাল, এখানে যদি 1 টাকাও আসে, তাহলে আপনি পেমেন্ট করবেন আপনার ট্যাক্স ওয়েবসাইটে, অর্থাৎ পরিবহনের ওয়েবসাইটে আগামী যে এই যে 24/11 যে আপডেটেড ডেট, সেই আপডেটেড ডেটটি দেখাবে। আর যদি এমবি ট্যাক্স ক্যালকুলেটারের মধ্যে না আসে, তাহলে কিন্তু আপনি পেমেন্ট করলে আপনার ট্যাক্সটি ওয়েবসাইটে আপডেট হবে না, অর্থাৎ আপনারা খুব হিসাব করে ট্যাক্স পেমেন্ট করবেন। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, এক্ষেত্রে এই ছাড়টি অবশ্যই আপনাদের জন্য প্রযোজ্য এবং এখানেও আপনাদের অনেকটি প্রফিট আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আগামী 1 কোয়ার্টার সিলেক্ট করলে কিন্তু 790 টাকা পেমেন্ট আসছে, তো সেক্ষেত্রে কিন্তু এই পেমেন্টটি করা যাবে না। এখানে আপনারা কি করবেন, এর সঙ্গে আর 1 কোয়ার্টার ইনক্লুড অর্থাৎ যোগ করে নেবেন। সেক্ষেত্রে কি করবেন, রিফ্রেশ ট্যাক্স ডিটেলসে যাবেন। রিফ্রেশের ট্যাক্স ডিটেলসে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে এখানে মুছে এটা 2 করে নেবেন। 2 করে বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে পুনরায় আবার ট্যাক্সগুলি ক্যালকুলেট করবেন। তো আমি এমবি ট্যাক্স ক্যালকুলেট করছি, অ্যাডিশনাল এমবি ট্যাক্স ক্যালকুলেট করছি, স্পেশাল ফিস ক্যালকুলেট করছি, টোটাল ওয়ারফেয়ার কেস ক্যালকুলেট করছি। তো দেখেন, 25/8/2021 টু 24/2/2022 অর্থাৎ আগামী 6 মাসের ট্যাক্স কিন্তু এখানে আমি
পেমেন্ট করবো, অর্থাৎ এখানে কাটতে হবে। তো সেক্ষেত্রে দেখেন দু কোয়ার্টার ট্যাক্সের এমভি ট্যাক্সের মূল্য 5726 টাকা, রিবেট পাচ্ছে 3977 টাকা, পেমেন্ট করতে হবে 1749 টাকা। তো অনুরূপভাবে অ্যাডিশনাল ট্যাক্স, অ্যাডিশনাল এমবি ট্যাক্স, স্পেশাল বিস, ওয়েলফেয়ার কেস, টোটাল যে 4টি সেকশন রয়েছে, 4টি সেকশনে দু কোয়ার্টার মিলিয়ে এখানে টোটাল পেমেন্ট করতে হচ্ছে 4464 টাকা। ভালো করে দেখুন, টোটাল পেমেন্ট করতে হচ্ছে 4464 টাকা। তো এখন এখানে কথা হচ্ছে যে এখানে টোটাল কিন্তু দু কোয়ার্টার ট্যাক্স হচ্ছে, অর্থাৎ 6 মাসের ট্যাক্স কাটতে হচ্ছে। তো দু কোয়ার্টার ট্যাক্সের মূল্য হচ্ছে 5385 × 2, দু কোয়ার্টার ট্যাক্সের মূল্য 10770 টাকা। তো আমার সেক্ষেত্রে এখানে দু কোয়ার্টারে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে? 4464 টাকা। তো আমি এখানে থেকে 4464 বাদ দিয়ে দিলাম, 4464 বাদ দিলে দেখেন 6306 টাকা প্রফিট আসছে। এই 6306 টাকাটি আপনি আপনার ট্যাক্সের জন্য ছাড় পাচ্ছেন। তো এখানে পরিষ্কার করে একটা জিনিস বলে দিই, আপনাদের যাদের গাড়ির ট্যাক্স 790 টাকা ফিগার আসে তারা 790 পেমেন্ট করবেন না, আপনারা এক কোয়ার্টার ইনক্লুড করে নিয়ে করবেন, তাহলে কিন্তু আপনারা এই বেনিফিটটি পাবেন। ও আরেকটা জিনিস বলে রাখি, আপনাদের যাদের গাড়ি দেখা গেল 3 মাস 2021 সালে 3 মাসের ট্যাক্স কাটালে ডিসেম্বর কমপ্লিট হয়ে যাচ্ছে, 28শে ডিসেম্বর বা 31শে ডিসেম্বর পর্যন্ত ডেট হবে, তারা আর এক কোয়ার্টারের সঙ্গে ইনক্লুড করবেন না। তার কারণ এর সঙ্গে আর এক কোয়ার্টার ইনক্লুড করলে কিন্তু 2022 সালে চলে গেলে এই ছাড়টি কিন্তু আর পাবেন না। আমি এখানে বলেছিলাম যে গাড়ির ট্যাক্সটি পেমেন্ট করে দেখাবো, যে ট্যাক্সটি কীভাবে আপনারা পেমেন্ট করবেন, ট্যাক্সটি কাটার জন্য আপনাকে কীভাবে ট্যাক্সটি অনলাইনে পেমেন্ট করতে হবে বা ট্যাক্সটি কাটতে হবে সেটি সম্পূর্ণ আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনারা আপনাদের গাড়ির নম্বরটি এখানে এন্টার করবেন। আমি একটি গাড়ির নম্বর এন্ট্রি করে দিচ্ছি, আপনারা আপনাদের গাড়ির নম্বর এন্ট্রি করবেন, আপনারা যে গাড়ির ট্যাক্স কাটতে চাইছেন। তো এখানে অনুরূপভাবে আপনারা গাড়ির নম্বরটি দেবেন, নম্বরটি দেওয়ার পরে প্রসিড বাটনে ক্লিক করে সামনে এগিয়ে যাবেন। এই স্টেপটি ফলো করলে আশা রাখছি আপনাদের ট্যাক্স পেমেন্ট করতে কোনো প্রবলেম হবে না। তো প্রসিড বাটনে ক্লিক করার পরে এই ইন্টারফেসটি আসবে, ইন্টারফেসটি আসার পরে পে ইওর ট্যাক্স এখানে ক্লিক করবেন। আমি পে ইওর ট্যাক্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার গাড়ির নম্বরটি এখানে শো করবে, ভেরিফাই ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি একটি ফোন নম্বর দেবেন, যে কোনো একটি ফোন নাম্বার দিলেই হবে, বাধ্যতামূলক নয় যে রেজিস্টার কোনো ফোন নাম্বার দিতে হবে, যে কোনো একটি ফোন নম্বর দিলেই হবে। ফোন নম্বর দেওয়ার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপিতে ক্লিক করার পরে আপনার ফোনে একটি ওটিপি আসবে, ওটিপিটি ইনপুট করবেন, ইনপুট করার পরে সাবমিট বাটনে ক্লিক করে সামনে এগিয়ে যাবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে সামনে এগিয়ে যাওয়ার পরে আপনাদের গাড়ির সমস্ত ডিটেলস খুলে যাবে, লাস্ট কোন ডেট পর্যন্ত ট্যাক্স পেমেন্ট করা ছিল বা কোন ডেট পর্যন্ত ট্যাক্সটি করা ছিল সমস্তটাই কিন্তু আপনাদের এখানে দেখাবে। তো আমি আপনাদের রিকমেন্ড করব, ট্যাক্স পেমেন্ট করার আগে অবশ্যই আপনারা ওনার ভেহিকল ডিটেলস এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের গাড়ির ওনার যে ডিটেলস আছে সেই ডিটেলসটি মিলিয়ে নেবেন, গাড়ির ওনারের নাম অবশ্যই মিলিয়ে নেবেন। কারণ দেখতে পাচ্ছেন ট্যাক্সের সেকশনে ঢুকে যাওয়ার পরে এখানে কোথাও কিন্তু আপনাদের গাড়ির নম্বর আর শো করবে না, আপনারা দেখতে পারবেন, অর্থাৎ সেখানে একটাই রাস্তা আছে যে ওনারের নাম কনফার্ম করে নেওয়া। তো বিশেষ করে আমি রিকমেন্ড করব যারা সাইবার ক্যাফের বিজনেস করছেন বা যারা কাস্টমার সার্ভিস দেন ট্যাক্স নিয়ে, তারা অবশ্যই ট্যাক্স পেমেন্ট করার আগে কাস্টমারের সঙ্গে কাস্টমারের ওনার নেম অবশ্যই ভেরিফাই করে তারপরে ট্যাক্সটি করবেন। কারণ একটি অ্যালফাবেট যদি ভুল হয়ে যায়, ডির জায়গায় সি দেন, বির জায়গায় সি দিয়ে দেন, তাহলে কিন্তু অন্য কারো পেমেন্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে লোকসান আপনার হতে পারে। কারণ এই ধরনের প্রবলেম আমার সঙ্গে হয়েছে আমি জানি। তো যাই হোক, তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এমবি ট্যাক্স সিলেক্ট করব, এমবি ট্যাক্স সিলেক্ট করলাম 11/6/2021 to 10/9/2021 পর্যন্ত, অর্থাৎ আগামী 3 মাস। ব্যাকডেট 2 মাস আছে, অর্থাৎ এটা আগস্ট চলছে, 2 মাস ব্যাকডেট আছে। তো কাস্টমারের সঙ্গে এটা ডিল হয়েছে আমার 2 মাসে দু কোয়ার্টার ট্যাক্স কাটতে হবে। তো আমি এখানে রিফ্রেশ ট্যাক্স ডিটেলস করলাম, ট্যাক্স ডিটেলস করার পরে ব্যাক স্পেস 2 বাইরে ক্লিক করলাম, এমবি ট্যাক্স সিলেক্ট করলাম কোয়ার্টারলি, অ্যাডিশনাল এমবি ট্যাক্স সিলেক্ট করলাম কোয়ার্টারলি, স্পেশাল ফিস সিলেক্ট করলাম কোয়ার্টারলি, এবং টিডাব্লিউ ওয়েলফেয়ার কিস শো করলাম কোয়ার্টারলি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডেট 11/6/2021 to 10/12/2021 পর্যন্ত
অর্থাৎ আগামী ছ মাসের ট্যাক্স এখানে দু কোয়ার্টার অর্থাৎ ছ মাসের ট্যাক্স হয়ে যাচ্ছে 2994 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই গাড়িটির ট্যাক্স কিন্তু 2994 টাকা দিলেই কিন্তু এই ট্যাক্সটি আগামী ছ মাসের জন্য আপডেট হয়ে যাবে মাত্র 2994 টাকা। তো বন্ধুরা, এটা আমি এখন পেমেন্ট কিভাবে করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো। মানে এর আগেও আমি ভিডিওতে দেখেছি পেমেন্ট কীভাবে করতে হয়, তবুও অনেকে আমাকে কমেন্টস করেছে দাদা এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে, তো আমি আরেকবার আপনাদেরকে পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ট্যাক্সটি করবে। তো দেখুন, এখানে টোটাল সমস্ত সেকশন সিলেক্ট করার পরে আপনি দেখ ভালো করে আপনার ডেটটি মিলিয়ে নেবেন। ডেটটি মিলিয়ে নিয়ে দেখে নেওয়ার পরে এই যে পেমেন্ট অপশন, যে অপশনটি আছে এই পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার পরে একটি পপ আপ ওপেন হবে, এটি একটু স্ক্রল করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে দেখবেন আই হেয়ার বাই কনফার্ম দ্যাট অ্যান্ড অ্যাবভ স্টেট ডিটেলস আর কারেক্ট, এখানে চেকমার্ক দেবেন। চেকমার্ক দেওয়ার পরে এই যে কনফার্ম পেমেন্ট যে বটমটি আছে এই কনফার্ম পেমেন্ট বটমে ক্লিক করবেন। ক্লিক করলে সাথে সাথে বহনের যে পেমেন্ট পেজ আছে সেখানে পৌঁছে যাবে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে আমি বলে রাখি, যেটা আমি আমার গত ভিডিওতে মিস করে গিয়েছি, মানে যে ট্যাক্স কীভাবে পেমেন্ট করতে সেখানে আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো ভালো করে দেখুন পেমেন্ট আইডি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই পেমেন্ট আইডিটা আপনারা যখন ট্যাক্স পেমেন্ট করবেন, ট্যাক্স পেমেন্ট করার আগে যখনই পেমেন্ট পেজে, পেমেন্ট গেটওয়ে পেজে আসবেন, পেমেন্ট আইডিটা আপনারা এইভাবে কপি করে নোটপ্যাডে রেখে দেবেন। কেন রেখে দেবেন তা নিয়ে আমি পেমেন্ট করার পরে আপনাদের সঙ্গে আলোচনা করছি। শুধুমাত্র জাস্ট এখান থেকে কপি করে রেখে দেবেন। সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, আমাদের ওয়েস্ট বেঙ্গল একটি গেটওয়ে, সেটা হচ্ছে গ্রিপস। তো গ্রিপস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যাকসেপ্ট অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পরে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করে সামনে এগিয়ে যাবেন। তো তারপরে এখানেও আপনারা ডিপোজিটার নেম অর্থাৎ গাড়ি কোন ব্যক্তির নামে রেজিস্টার আছে সেই দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে গাড়ি রেজিস্টার কার নামে রেজিস্টার আছে, তো এখান থেকে মিলিয়ে নিতে পারবেন। তবে আমি রিকমেন্ড করব ফার্স্ট সেকশন থেকে মিলিয়ে নেওয়ার, কারণ একবার পেমেন্ট আইডির মধ্যে ঢুকে গেলে পেমেন্ট না করলে কিন্তু পেন্ডিং হয়ে যাবে। তো এখানে তেমন আর কিছু দেখার কিছু নেই, জাস্ট এখানে কোন কোন সেকশনে কী অ্যামাউন্ট পে হচ্ছে সেটা দেখাবে। এখানে অতটা ভেরিফাই না করলেও চলে, এটা কনফার্ম বাটনে ক্লিক করে সামনে এগিয়ে যাবেন। এখানেও কোথাও কিছু করার দরকার নেই, সিলেক্ট ব্যাঙ্ক SBI ইপেই থাকবে বাই ডিফল্ট। পসিট বাটনে ক্লিক করে সামনে এগিয়ে যাবেন, ওকে করে দেবেন। যে চালান ডিটেলস ফর GRN নাম্বার, এই GRN নম্বরটাও আপনারা সেভ করে রেখে দেবেন, অনেক সময় এটাও কাজে দেয়, কারণ GRN নম্বরটি সিলেক্ট করে রেখে দেবেন। সব থেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে পেমেন্ট আইডি। পেমেন্ট আইডি দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে রেখে দিয়েছি এবং GRN নম্বরটিও এখানে রেখে দিয়েছি। তো যাই হোক, পসিট বাটনে ক্লিক করবো, দিয়ে সামনে এগিয়ে যাব। সামনে এগিয়ে পর এখানে একটি ক্যাপচার ভেরিফিকেশান করতে হবে। এখানে ক্যাপচার ভেরিফিকেশান করবো। আপনারা যদি ক্যাপচার বুঝতে অসুবিধা হয়, এই যে দেখতে পাচ্ছেন রিক্যাপচার, রিসেট ক্যাপচার, এখানে ক্লিক করবেন দেখবেন ক্যাপচার চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে ক্যাপচারটি দেখে বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করে সামনে এগিয়ে যাবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার সম্পূর্ণ পেমেন্ট পেজে নিয়ে যাবে। এখানে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করতে পারবেন, ভিম UPI দিয়ে পেমেন্ট করতে পারবেন। তবে আমি রিকমেন্ড করবো আপনারা ভিম UPI দিয়ে পেমেন্ট করবেন না, ডিস্টার্ব হতে পারে। আপনারা সবসময় চেষ্টা করবেন ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং, এই তিনটে গেটওয়ের মাধ্যমে যে কোনো একটি দিয়েই আপনারা পেমেন্ট করবেন। তো বন্ধুরা, আমি সিকিউরিটি রিজনের জন্য আমি এখানে দেখাচ্ছি না, আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করব। তো আমি সম্পূর্ণ পেমেন্ট করার পরে সরাসরি আবার ফিরে আসছি। তো বন্ধুরা, আপনারা এখানে যেটি করবেন, আমি যেমন ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করব, তো আপনারা যে যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে করেন ক্রেডিট কার্ড নম্বর, ডেবিট কার্ডের মাধ্যমে করলে ডেবিট কার্ড নম্বর। তো আপনাদের যে ধরেন আমি ক্রেডিট কার্ড দিয়ে করছি, আমি আমার ক্রেডিট কার্ডের নম্বরটি এখানে নির্ভুলভাবে বসিয়ে দেবো। আপনারা অবশ্যই আপনারা যে ক্রেডিট কার্ড দিয়ে করলে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে করলে ডেবিট কার্ড, যে কার্ড দিয়েই করবেন নাম্বারটা কিন্তু সঠিকভাবে দেবেন, ভুল করে দেবেন না। তো এখানে ক্রেডিট কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে ডেট সিলেক্ট করবেন, আপনার কার্ডের এক্সপায়ারি ডেট কবে শেষ হচ্ছে সেই এক্সপায়ারি ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এক্সপায়ারি ডেট সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপায়ারি মান্থ এবং এটা এক্সপায়ারি ইয়ার। এক্সপায়ারি ইয়ার সিলেক্ট করে CVV নাম্বার, এই CVV নম্বরটি আপনাদের কার্ডের পিছনে পেয়ে যাবেন, সে ডেবিট কার্ডই হোক বা ক্রেডিট কার্ডের হোক, যে কার্ডই আপনি ইউজ করেন না কেন সেই কার্ডের পিছনে CVV নাম্বার পেয়ে যাবেন।
এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পরে নেম অফ দ্য কার্ড হোল্ডার, কার্ডটি কার নামে আছে বা কার্ডে দেখবেন যার না যার কার্ড তার কার্ড নাম কিন্তু এখানে দেওয়া থাকে। তো আপনারা নামটা এখানে যার নামে কার্ড আছে তার নামটি এখানে বসিয়ে দেবেন বা টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পরে পে নাওতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 2994 টাকা পেবল অ্যামাউন্ট দেখাচ্ছে। আমি পে নাওতে ক্লিক করলাম। পে নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি ওটিপি ভেরিফাই হবে। ওটিপি ভেরিফাই হওয়ার পরে পেমেন্ট পেয়ে যাবে। তো আমি তার আগে একটু বলে রাখি বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন যে এই যে সেভ পাসওয়ার্ড বাই SBI ইপে, এখানে কখনো আপনার নেট ব্যাংকিং হোক বা আপনার ডেবিট কার্ড হোক বা ক্রেডিট কার্ড হোক যাই হোক না কেন, কোনো কিছু ডিটেলস আমি রিকমেন্ড করবো আপনারা এখানে কিন্তু সেভ করে রাখবেন না, এটা ডোন্ট সেভ করবেন। তো যাই হোক, আমার ফোনে ওটিপি চলে এসছে, আমি এখন ওটিপিটি দিয়ে দিচ্ছি এখানে। আপনারা আপনাদের ফোনেও আশা করি ওটিপি চলে যাবে। তো ওটিপি, এই যে ওটিপিটি আমি এখানে পুট করে দিলাম। দেওয়ার পরে সাবমিট অপশানে আমি ক্লিক করলাম। তো সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন, দেখেন ট্রানজাকশান সাকসেস, আব্বাস আলী প্রকায়েত যে এই ওনারের নাম, এখানে কিন্তু এই ট্রানজাকশনটি সাকসেস হয়েছে। বেসিক সমস্যা যেটা হয় অনেক ক্ষেত্রে আমি দেখেছি, অনেকে এই জায়গায় যাওয়ার পরে বুঝতে পারে না, অনেকে হয়তো ক্লোজ করে বেরিয়ে আসে। এখানে আপনারা কিছু সময় ওয়েট করবেন। কিছু সময় ওয়েট করার পরে দেখেন, কিছু সময় ওয়েট করার পরে কিন্তু রিডাইরেক্ট হয়ে পরিবহনের পেজে চলে যাবে। পরিবহনের পেজে চলে যাওয়ার পরে দেখেন আমার রিসিপ্টটি কিন্তু এখানে চলে এসেছে। দেখেন 11 জুন 2021 টু 10 ডিসেম্বর 2021 এটি কিন্তু ডেট হয়েছে। তো সেটি আপডেট হলো কিনা আমি সরাসরি পরিবহনের ওয়েবসাইটে নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো একটু ওয়েট করুন বন্ধুরা, ভিডিওটি হয়তো বড় হচ্ছে কিন্তু আমি চেষ্টা করছি প্রত্যেকটি অংশ আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার, যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। তো আমি দেখুন গাড়ির নম্বরটি এখানে দিচ্ছি। দেওয়ার পরে আমি দেখব যে আমার ট্যাক্সটি আপডেট হলো কিনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সাথে সাথে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, দেখুন এখানে গাড়ির নম্বর WB23D7049, MB ট্যাক্স আপ টু 10/12/2021, এখানেও দেখে নেন 10 ডিসেম্বর 2021, তাহলে হয়ে গেল ট্যাক্স, কোনো বিষয় না, একদম সিম্পল জিনিস। তো এখন ঘটনা হচ্ছে যে এই ট্রানজ্যাকশন আইডিটা আমি কেন আপনাদেরকে সেভ করে বা কপি করে রাখতে বলেছি তার একটি রিজন আছে। তো আমি এটি প্রিন্ট আউট নিয়ে নিই, তারপরে বাকিটা বলে নিচ্ছি, কারণ এটা দুম করে সরে গেলে আবার আমার সমস্যা হয়ে যাবে, এটা তো কাস্টমারকে আমাকে দিতে হবে না। তো আমি এটা প্রিন্ট আউট নিয়ে নিই। যাই হোক, প্রিন্ট আউট আমি এটি নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন আমি ব্যাক করলাম এটা, ঠিক আছে। এবারে ধরেন, আপনারা ধরে নেন অনেকের হয়তো রিডাইরেক্ট হয়ে পেমেন্ট সাকসেস হয়েছে কিন্তু ট্যাক্সের রিসিপ্ট পাননি, বা আপনি সেভ করে রেখে দেন বা আপনার ফোনে ছবি তুলে রেখে দেন, সে যাই করুন না কেন, সেক্ষেত্রে দেখা গেল আপনার ট্যাক্সের রিসিপ্টটা হারিয়ে গেছে বা কিছু হয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন। তো এই বিষয়টি নিয়ে একটুখানি রেখে দিলাম, কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়টি নিয়ে নেক্সট ভিডিওয়ে আমি এক্সপ্লেন করে দেবো যে ট্রানজ্যাকশন আইডিটা কতটা গুরুত্বপূর্ণ জিনিস। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যে গাড়ির ট্যাক্সের যে ছাড়টি সেটা এক্স্যাক্টলি কিন্তু কোনো কত পার্সেন্ট বা কীভাবে ছাড় কিছুই আমরা বুঝতে পারছি না। তবে বেসিক্যালি এইভাবেই আর কি প্রত্যেকটা কাস্টমার বা প্রত্যেকের কিন্তু ট্যাক্স ক্যালকুলেট করেই দেখতে হচ্ছে। এবং বেসিক যে জিনিসটা দেখলাম, যাদের ট্যাক্স যা 2020 সালে দেখা গেল জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চে এই টাইমেও যাদের শেষ হয়েছে, তাদের কিন্তু খুব অল্প টাকা ফাইন দিলেই কিন্তু ট্যাক্সটি হয়ে যাচ্ছে। এবং যাদের অনেক ব্যাকডেটে ফেল আছে, অলরেডি গত 1 বছর ধরে ফেল আছে, তাদের কিন্তু অনেকটা বেশি অ্যামাউন্ট লাগছে। কিন্তু রিবেট কিন্তু সবাই পাচ্ছে, সবথেকে বেশি লাভবান, সবথেকে বেশি রিবেট কারা পাচ্ছে, যারা হচ্ছে ট্যাক্স রানিং আছে, যাদের 2021-এর মধ্যে কমপ্লিট হচ্ছে তারা কিন্তু সবথেকে বেশি রিবেট পাচ্ছে। যাদের আবার 2022 সালের
ক্রস করে যাচ্ছে, 2021 ক্রস করে 22-এ চলে যাচ্ছে, তাদের কিন্তু রিবেটটা কমে যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, কারণ আমি প্রতিনিয়ত এই রিলেটেড ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। ধন্যবাদ।